الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين، اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحوره ونعوذ بك من شروره. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتي. اللهم نظر قلوبنا بنور معرفتي، اللهم طهر قلوبنا عن غيري. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. दयार मालिक कुदरतेर नजर दिया ताका देखे चिड़ियाखाना रोडर ऊपर बृष्टि बादलेर भीतर अपनार बांदारा केउ घुमाइते जाए ना, आल्ला केउ बसते पारे ना, अनेके दाड़ाया दाड़ाया कुरानेर कथा नबीर आदर्शेर कथा सुनलो। आय अल्लाह केउ टाकार लोभे आसे ना, खानार लोभे आसे ना, रे अल्लाह आपनार मोहब्बत आपनार हाबीबीर मोहब्बत। आय अल्लाह आपने कारो हाथ खाली हुआ दिन रे मालिक, एक जनार हाथो खाली फिरेन रे मौला। मेहरबानी करे सकलेर हाथगुलो कबुल करे नेन अल्लाह। आय अल्लाह महफिल कबूल करें। आय अल्लाह ताला महफिल रसिला एलाकार घरे घरे शांतिर व्यवस्था करे दें। आय अल्लाह टाका पयसा परामर्श दिए माइक लाइट पैंडल दिए जरा सहयोगिता करेছেন कबूल करे নেন। आय अल्लाह जे युवक भाईरा कष्ट करे आयोजन करेছেন प्रत्येकকে আপনি कबूल करे নেন। आय अल्लाह ताला जनप्रतिनिधिर दायित्व थेके जारा सहयोगिता करेছে कबूल करे नेन, प्रशासनिक भावे जारा सहयोगिता करेছে कबूल करे नेन। आय अल्लाह जारा बिरोधिता करेছে ताদের হেদায়েत दान करेন अल्लाह। आय अल्लाह आलोचना जा হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন अल्लाह। आय अल्लाह ताला এই ময়দানকে কান্নাওয়ালা ময়দান বানায় দেন अल्लाह। आय अल्लाह ताला এলাকার ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পরদানিশি বানায় দেন। আয় আল্লাহ ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন আল্লাহ, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা শ্রমিক ভাইরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই কমিটি কোম্পানির সাথে যারা জড়িত সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এমডি মুরব্বি অনেক বুড়া অসুস্থ অবস্থায় সুস্থ করে দেন আল্লাহ। নতুন কমিটিতে যারা আছে সবাইকে আপনি দিনদার বানায় দেন আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন সকলের নেক দোয়া কবুল করে নেন আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন মা অসুস্থ ঘরে বাহিরে সমস্যা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কাজ করে সবাইকে খাঁটি ভাবে কবুল করে নেন। হালাল বরকতি রিজিকের ফয়সালা করে দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষা করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। দেশের জন্য ইসলামের জন্য যারা এখনো চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ তাআলা জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ। সবার দিলের হিংসা রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সবার সাথে মিল মহব্বত পয়দা করে দেন। সবাইকে হালাল রিজিকের দরজায় কবুল করে নেন। আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসা গুলো কবুল করে নেন। মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটি মসজিদের ইমাম খাদেম কমিটি সহযোগী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আপনার নবীর খাঁটি আশিক বানায় দেন। আয় আপনার খাস কলির বন্ধু বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন। ছেলে সন্তানগুলো কোরআনওয়ালা দিনদার বানায় দেন। মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা কারো হাত আপনি খালি ফিরায় দিয়েন না। নবীজির রওজা ও কাবা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীর আদর্শের টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ গালি দেয়, তারপরে টুপি ফালাই না, দাড়ি ফালাই না রে আল্লাহ। নবীর আদর্শের দাড়ি টুপি এত সুন্দর, না জানি আমার নবীজি কত সুন্দর। আমার নবীকে ঘুমের ঘরে দেখা দিয়ে আল্লাহ। নবীজির রওজায় সালাম পৌঁছাবার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ কাউকে মদিনায় না নিয়ে কাবার গিলাপ না ধরায় কবরে ডাকবেন না রে মালিক। আয় আল্লাহ বরকতের মাস আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। মোনাজাতের পরে সবাই ঘরে চলে যাবে, কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই। আর একদল আপনার বান্দারা আছে যাদের মা নাই, বাবা নাই। ওই মা বাবার ডাকতেও পারে না। মা বাবায় কবর থেকে দোয়ার অপেক্ষায় সন্তান আজকে তুমি দরওয়াজা জানালা আটকা ঘুমাও। সাদা কাপড়ের প্যাকেট বানায় মা বাবার কবরে রাখছে। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না রে সন্তান? মা বাবার কবরে বৃষ্টির পানি যায়, ফিরাবার কেউ নাই। ও আল্লাহ তাকে দেখে দে ময়দানে কারা ইয়াতীম। ইয়াতীমের আমিন গুলো কি কবুল হবে না রে মালিক? ওলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা মুরব্বীদের আমিন কবুল করে নেন। ছাত্র ভাই যুবক ভাইদের আমিন কবুল করে নেন। মা বোনদের আমিন গুলো কবুল করে নেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা শক্ত পাথরের মতো, চোখে পানি নাই। আয় আল্লাহ দিলটাকে আপনি ওয়াজের বরকতে আপনার ইসমে আযমের ওসিলায়, সাহাবায়ে কেরামদের ওসিলায়, আপনার খাস ওলিদের ওসিলায় দিলটা নরম বানায় কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো গাল বেয়ে পড়ে। পারলে হাতটা ধরে একটু দোয়া নেন। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাবে না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি আপনার কাছে একটু দোয়া চাই, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করেছেন, আল্লাহ আমাকেও যেন কবুল করে নেন, গুনার কারণে যেন আল্লাহ ফালায়া না দেন। এলেম নাই, আমল নাই, কিছুই নাই, আল্লাহ গুনার কারণে আপনি ফালায়া দিন। নরিমলি এই ময়দানে কি আপনার কোনো বান্দা নাই? এই ময়দানে কি কারো আমিন কবুল হবে না? যার আমিন কবুল করবেন তার উসিলায় সকলকে মাফ করে দেন আল্লাহ। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ সুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, নিরাপদে সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি কুদরতের দ্বারা হেফাজত করেন। জান মাল ইজ্জত সম্মান স্ত্রী সন্তান মাদ্রাসা মসজিদ হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মরণ থেকে তো পালানোর কায়দা নাই, তবে আপনার কাছে আব্বার মরণটা যেন রমজানের মাসে হয়, মরণটা যেন রোজা হালাতে শুক্রবার দিন হয়। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাব না, ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ, নবীজির ওসিলায় আপনি দোয়া কবুল করে নেন, দিলের নেক আশা নবীজির ওসিলায় পূরণ করে দেন। আয় আল্লাহ দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ, মুখালিফের মুয়াফিক বানায় দেন। আয় আল্লাহ দুশমনের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ এলাকার মানুষ গোটা দুনিয়াবাসীকে আপন বানায় দেন, ওস্তাদ ছাত্রকে আপন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার পছন্দনীয় গোলাম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মাতুয়াই আদর্শনগর মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার স্থায়ী জায়গায় বহু টাকার প্রয়োজন, গায়েবের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। ছাত্ররা কোরআন পড়ে কষ্ট করে, একটু দয়া করে জায়গার টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার খাস বান্দাদের দিল ঝুঁকায় দেন আল্লাহ। আল্লাহ আপনার কত বান্দা আছে, আপনি কুদরতের দ্বারা দিলটা কোরআনের মহব্বতে ঝুঁকায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা দিলের সমস্ত নেক আশা নবীজির ওসিলায় পূরণ করে দেন। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি দান করেন, চোখ হাত জবান গুনাহের থেকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।